الله رب العالمين بولن كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم প্রথম কথা এরে বান্দা কেমন করে নাফরমানি করতে পারিস তুই তো ছিলি না তোর কোনো নাম গন্ধও ছিল না তোর অস্তিত্বও ছিল না আমি আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহ তোকে পাঠাইলাম তোর টাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা আমি আল্লাহ করলাম ও মুসলমান বানাইতে গিয়ে আল্লাহ চাইলে আমাকে আপনাকে গরুও বানাইতে পারতেন কুকুরও বানাইতে পারতেন মানুষ বানানোর ক্ষেত্রে আমার আপনার কোনো আবেদন নিবেদন ছিল না সৃষ্টির জাতি رب العالمين মানুষ আমাকে আপনাকে বানাইছেন সমস্ত مخلوقاتের মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم العالمين চার জিনিসের কসম করে বলেন আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি তাহলে দেখেন আল্লাহ আমাদের পিছনের কথাটা একটু স্মরণ করায়া দিয়া বলেন রে বান্দা তুই তো ছিলে না আমি আল্লাহ তোরে বানাইছি কিছুই তুই জানোস না দুনিয়ায় যখন পাঠাইছি ডাক দিতে পারিস না হাত দিয়ে ধরতে পারিস না দাঁত নাই কি করবে জবান আছে কথা বলতে পারিস না রে বান্দা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহা لا تعلمون شيئا كيسوي بوستنا كيسوي جانتنا ارے باندا امي الله امي الله توكي چولار جنن توكي چالانور جنن توري ماترو ایکتا جنی شکا دیجی ایتا هلو کاننا ایتا هلو کاننا پیتے کدا لگ لہو بچا کاندے بیتا پائی لہو بچا کاندے گرم بشی لگ لہو کاندے شید بشی لگ لہو کاندے پی پی لکا کامور دی لہو کاندے پیتے بیتا ہو تا هلو کاندے ایک کان তোরে শিখাইয়া আমি আল্লাহ তোর দুনিয়ার চলার সব আয়োজন সম্পন্ন করেছি এক কান্না এবার দেখছেন পেট ভরে খাওয়াইছে এরপর বাচ্চা কান্দে মা কই দেখছেন কোনো কিছু কামড় টামড় দিছিনি বিছানার নিচে দেখতে আবার কোনো কিছু আছে কিনা কারণ মায়ের কলবের সাথে আল্লাহ বাচ্চার এই কান্নার একটা যোগাযোগ ব্যবস্থা করে দেন এটা আমরা পুরুষেরা টের পাই না এটা টের পাবো না মা ঠিকই টের পা বাচ্চারে খাওয়ায় ঘুম পাড়াইছে হঠাৎ করে রাতে এ এ এ এ করে মা উপর দিয়ে কোনো কিছু দেখবার আগে নিচে দিয়ে হাত দিয়ে সেক করে বুঝেন না মনে হয় লাগে মা নিচে দিয়ে হাত দিয়ে চেক করে প্রস্রাব প্রস্রাব করে ভিজাই লাইছে কিনা ঠান্ডা লাগছে কিনা এই জন্য কাঁদতেছে কিনা উপর দিয়ে ধরার আগে মা নিচ দিয়ে চেক করে ও মুসলমান তাহলে আমার আল্লাহ কো বান্দা তুই কিছুই জানতে না লা তাআলামুনা শাইআ আমি আল্লাহ তোরে কি ব্যবস্থা করলাম একটা দিনই শিক্ষা দিয়েছি শুধু এ এ এ এ শুধু কান্না শিক্ষা দিয়েছি এক কান্না দিয়ে তোর রোগের খবরও মারে দিতে পারিস খিদার খবরও দিতে পারিস বিপদের কথা খবরও দিতে পারিস কামড়াইতে আছে এটাও বলতে এটাও বুঝাইতে পারিস তোর তোর যাবতীয় যা সমস্যা সব সমস্যা এক শব্দ দিয়ে তুই বুঝাইয়া দিতে পারিস আল্লাহু আকবার আল্লাহু আকবার যাই হোক আসুন তাহলে এবার আরেকটু আপনাদেরকে নিয়ে যাই একটা জায়গা একটু খেয়াল করবেন সেই জায়গাটা হলো মানুষ ঘুমের ঘরে অচেতন না সচেতন এদিকে তারা মনে হয় আমার কথা বুঝেন না ঘুমায় গেলে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সচেতন না অচেতন দুই বন্ধু বলে ঘুমাইছে এখন চুলকানি ধরছে আর কি এখন চুলকানি শুরু করছে দুইটা তো একসাথে লাগা লাগা নি হেয়ার রানের মধ্যে চুলকানি শুরু করছে তো হেয়ার তো ঘুম ভেঙে গেছে হেয়ার তো চুলকানি নেই আরে তুই কি করছ আমার এখানে আরে এই জন্যই তো আমার চুলকানি শেষ হয় না রে এই তোরটা চুলকাইতে আছে তো দেখো ঘুমের ভিতরে নিজের চুলকাইবার জায়গা অখুস করে অনেক সময় পায় না দেখেন না রে এটা একটা কথার কথা আর কি মহতারাম হাজিরিন দেখেন এই যে ঘুমের ভিতরে মানুষ অচেতন ঘুমের ভিতরে অচেতন সচেতনতা থাকে না কিন্তু খেয়াল করে দেখেন মা যখন দুই দিন চার দিন ছয় দিন সাত দিন দশ দিন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাসের বাচ্চা নিয়ে ঘুমায় মাও তো ঘুমের ঘরে অচেতন থাকে এত কাছে বাচ্চাকে মাস ঘুম পাড়ায় একেবারে শরীরের সাথে লাগায় তো এমন অচেতন মায়ের হাত কি কোনোদিন সন্তানের উপরে পড়তে পারে না
ঘুমের ভিতরে অচেতনতার কারণে হাত কি মায়ের হাত সন্তানের উপরে পড়তে পারে না ও মুসলমান মার জন্য এটা হাত কিন্তু এই হাতটা যদি দুই মাসের বাচ্চার উপরে গিয়ে পড়ে তো বাচ্চার জন্য এটা হাত না হিমালয় জানি না আমার কথাগুলো আপনারা বুঝেন কি মার হাত সন্তানের জন্য বিশাল পর্বত রাতের বেলা ঘুমিয়ে আছে মা যে মা সন্তান একটু আওয়াজ করলে মা আগে চেক দেয় কোন দিক দিয়ে কোন অসুবিধা ওই মায়ের হাত যদি সন্তানের উপরে গিয়ে পড়ে নাকে পড়লেও সন্তানের দম বন্ধ হয়ে যাবে মুখে পড়লেও বন্ধ হয়ে যাবে গলায় পড়লেও দম বন্ধ হয়ে যাবে বুকে পড়লেও বন্ধ হয়ে যাবে পেটে পড়লেও দম বন্ধ হয়ে যাবে ও মুসলমান হাত তো পড়ে অবশ্যই কিন্তু খেয়াল করে দেখেন সন্তান আমি আর আপনি বলতে পারি না আওয়াজ করতে পারি না মা তোমার হাত আমার উপর থেকে সরাও ধাক্কা দিয়ে সরাইতে পারি না আমার ওই শক্তি নাই শক্তি নাই ধাক্কা দিয়ে সরাইবার শক্তি নাই মাকে আওয়াজ করে কথা বলার ও বন্ধুরা রাতের বেলা ঘরে বাতি নাই বাতি থাকলেও বাকি হবে সবাই ঘুমাইতে আছে কেউ দেখে না কেউ জানে না যে মার নারী ছেড়া সন্তান ওই মার হাতেই সন্তানের উপরে সরাইতে পারে না বলতেও পারে না কিন্তু দম বন্ধ হয়ে আসতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি তোর মা ও গোমা তোর বাবা ও গোমা তোর আত্মীয় স্বজন গোমা কেউ দেখে না কেউ জানে না ঘরটা আবার অন্ধকার কিন্তু আমি আল্লাহ এত দয়ালু আমি ওই সময়ও ঘুমাই না আমি তো দেখি তোর মার হাত তোর উপরে আমি আল্লাহ ওই মুহূর্তে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে তোর মার হাতকে সরাইয়া আমি আল্লাহ তোকে হেফাজত করি ওই সময়ে আমি আমার এই ব্যবস্থাপনা আল্লাহ এই জন্য একটু ধাক্কা দিয়ে কোন কাইফা হে বান্দা কেমনে রে আমার সাথে নাফরমানি করিস তুই তো ছিলে না আমি আল্লাহ তোরে মানুষ সুন্দর প্রাণী সুন্দর মখলুক বানায়া তোরে দুনিয়াতে পাঠাইলাম পাঠানোর আগে যাবতীয় ব্যবস্থা করে রাখলাম পাঠানোর পরেও তোর যাবতীয় যত সমস্যা হয় সমস্যার সমাধান আমিই করি এখন বড় হয়ে যাওয়ার পরে তুই পিছনের সব ভুলে গিয়ে তুই আমার সাথে নাফরমানি করিস এ বান্দা এক এক কথা এবার সামনে আগায় আমার আল্লাহ কো বান্দা পিছনেরটা তুই ভুলে গেলি তো আচ্ছা নে ভুলে যা তাহলে দুই নাম্বার কথা হলো সুম্মা ইউমিতুকুম তুই কিন্তু চাইলেই থাকতে পারবি না আমার কথাগুলো মনে আছে কি আপনাদের দুই নাম্বার তুই কিন্তু যেমন আসার ক্ষেত্রে তোর কিছুই ছিল না আমি পাঠাইছিলাম আর দুনিয়াতে গিয়ে আমার কথা ভুলে গিয়ে নাফরমানি করিস তো তাহলে তুই শরণ রাখ তুই কিন্তু চাইলে আবার দুনিয়ায় থাকতে পারবে থাকতে পারবে কে পারবে থাকতে এমন কোন শক্তি পরাশক্তি কেউ থাকতে পারবে না পাঠাইছেন যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম দুই নাম্বার কথা তোকে কিন্তু আবার মরতে হবে তোকে কিন্তু আবার মরতে হবে আমার ভাইয়েরা এই মরতে হবে এতটুকুর মধ্যে দুনিয়ার কোনো মানুষের দ্বিমত নাই এই জন্য আমি এখানে কথাটা খুব বেশি লম্বা করতে চাই না মরতে হবে এই কথা আস্তিক নাস্তিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অগ্নি পূজারি মূর্তি পূজারি যা আছে দুনিয়াতে মানুষ সবাই বিশ্বাস করে মরতে হবে মরার হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই যেই বেড়া বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করছিল সে নিজেও বাঁচতে পারেনি আপনাদের জানা থাকার কথা গৌতম বুদ্ধ এই নিয়ে গবেষণা শুরু করছে মানুষ কেন মরে যায় মানুষ কেন মরে যায় বউ বাচ্চা ফালাইতে সিরামুরি নিয়ে জঙ্গলে গেছে গবেষণা করে বাইর করতে যে মানুষকে মৌতের হাত থেকে কেমন করে বাঁচানো যায় এই জন্য শয়তান বড়টাই ধরছে মানে একেবারে আদম আলাইহিস সালাম বিচারা সেজদা করছিল না হেডা সোয়া হইছে মানুষকে মরণের হাত থেকে কেমন করে বাঁচানো যায় একটা মানুষ জন্ম নেয় আস্তে আস্তে বড় হয় পূর্ণ জন হয় আস্তে আস্তে বুড়ো হয়ে আবার মরে যায় অনেকে আগেই মরে যায় অনেকে শিশুকালেই মরে যায় মরে কেন মৌতের হাত থেকে মানুষকে বাঁচাইতে হবে আরে বাবা মারেন তো আল্লাহ তুই বাঁচাইবে কেমনে জানো আর কথা কয় না কথা কয় না মারেন তো আল্লাহ তো তুই বাঁচাইবে কেমন করে আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না কথা বেশি লম্বা হয়ে যাবে সেজন্য অন্যদিকে যাব না আমি আমার চার কথাটারই মোটামুটি একটা ফিনিশিং দিতে চাই এরপরও ছোট্ট কথা বলতে চাই শুধুমাত্র সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদকে আসতে দেবে না
নমরুদ কো ইব্রাহিমকে দুনিয়াতে আসতে দিবে না তো দিবে না কেমনে কারণ জ্যোতিষীরা বলছে ইব্রাহিম আসবে এরকম একটা ছেলে যে আপনার মসনদকে তছনছ করে ফেলবে কো সর্বনাশ কো কি আসতেই দেওয়া হবে না আমার আল্লাহ পাঠাইবেন আর নমরুদ কো আসতে দেওয়া হবে না এখন দেখেন এই কাজ কেমনে করবে বর্তমান আপনাদের এই আধুনিক পদ্ধতি তো তখন ছিল না তখন তো আর এই আধুনিক পদ্ধতি ছিল না আমার ভাইয়েরা তো নমরুদ চিন্তা করে বাইর করছে একটা কাজ করা যায় স্বামী স্ত্রীকে আর একসাথে থাকতে দেওয়া হবে না পুরুষ আলাদা মহিলা আলাদা কারণ এখনকার মতো আমি দূর দিয়ে বলছি কারণ শ্রোতা সবাই কিন্তু এক বয়সের না আপনারা যারা বুঝবার তারা বুঝে নিতে হবে সব কথার বিশ্লেষণ হয় না মহতারাম হাজিরিন তো এখনই আধুনিক পদ্ধতি না থাকার কারণে অ্যানালগ পদ্ধতি অবলম্বন করতে হবে পুরুষদেরকে একদিকে নিয়ে যাও মহিলাদেরকে আরেকদিকে নিয়ে যাও এখন এই নিয়ে যাওয়ার পরে এই গুরু দায়িত্ব এই কঠিন দায়িত্ব পালন করবে কে একজন আস্থাভাজন বিশ্বস্ত লোকের দরকার আমার কথা কয় না বিশ্বস্ত লোকের দরকার না হইলে আবার কে গোপনে আবার একসাথে হয়ে যায় বলা তো যায় না এই জন্য একেবারে বিশেষ আস্থাভাজন এবং বিশ্বস্ত লোক লাগবে এই কাজের জন্য নম্র চিন্তা করে বের করছে এই কাজের জন্য উপযুক্ত বিশ্বস্ত এবং উপযোগী লোক আজর ছাড়া তো আর কাউকে দেখা যায় না বুঝেন না আপনারা এখন নম্র দেখছে আজাব তুমি তো আমার সেই বিশ্বস্ত লোক যে এই কঠিন দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবা তোমার উপরে আমার শতভাগ আস্থা আছে কাজেই দায়িত্বটা তোমাকে দিলাম কোনোভাবেই যেন পুরুষ মহিলা একসাথে হইতে না পারে সোজা কথা স্বামী স্ত্রী যেন একসাথে হইতে না পারে আমার আল্লাহ যেন আরশে আজিম থেকে একটু মুস্কি হাসি দিয়ে কোনো নমরুদ রে বেড়া তো দিলে খেত না খাওয়ার জন্যে বেড়াই খেত খেয়ে নেব মনে হয় আমি বুঝাইতে পারছি না নাকি আপনারা কি সাবারে মনে বেড়া বুঝেন না হ্যাঁ বেড়া তো দিলে খেত না খাওয়ার জন্যে কিন্তু তোর বেড়া ওই তোর ইব্রাহিম আসছে মুসা আলাইহিসসালামকে বাঁচতে দিবে না ফেরাও সেই জন্যে যত ব্যবস্থার দরকার সব ব্যবস্থা করছে নমরুদ তো চাইছিল ইব্রাহিমকে আসতেই দিবে না আর ফেরাউন না চাই মুসাকে বাঁচতে দিবে না এই জন্য গোয়েন্দা লাগায় রাখছে দেখো বনি ইসরাইল গোত্রে জন্ম নেয় শিশু শুধু ছেলে হইলেই আর কোনো কথা নাই অনুমতি দেওয়া আছে নগদে কি করবা নগদে হত্যা হায় হায় বাঁচতে দিবে না আমার আল্লাহ কো আমি বাঁচাইও হ্যাঁ বাঁচতে দিবে না এই জন্য এইভাবে করে মারতে শুরু করছে মারতে শুরু করছে এখন তার উপদেষ্টা আছে না তিনি আবার কেমন খোদা যার উপদেষ্টা লাগে আল্লাহ আপনারা মনে হয় আমার কথা বিরক্ত হইতেছেন না এটা আবার কোন খোদা যে খোদা চলতে গেলে উপদেষ্টা লাগে এই মুসলমান আমার আল্লাহর কি কোনো উপদেষ্টা আছে নাকি হ্যাঁ তার উপদেষ্টারা কো মহারাম কো কি কো যেই কাজ শুরু করছেন কিছুদিন পরে তো সব বুড়া মানুষ থাকবে যুবক কেউ পাওয়া যাবে না খোঁজ করে কাজ করাইবেন কারে দিয়া আল্লাহ কো লাইন করতেছি রাখ সব লাইন করতেছি চায়না দীর্ঘদিন যাবৎ এক বাচ্চার নীতি অবলম্বন করছে আর এখন শুধু দুইটা না কো যারা দুইটা নিবে তাদের ছুটি বাড়াইয়া দেবো বেতন বাড়াইয়া দেবো এককালীন বোনাস বাড়াইয়া দেবো আল্লাহ কর আইবে গাদা পানি তো খাইবে তবে একটু ঘোলা করে খাইবে কথা কয় না রে কথা কয় না আসবে আমার জায়গাতে আসবে কিন্তু একটু ঘোলা করে আসবে আমার আল্লাহ কিছু কিছু মানে মেসেজ আপনারা তো মেসেজ বলেন না কিছু কিছু মেসেজ দেওয়া শুরু করছে একদিন পত্রিকায় পড়ি আমেরিকায় এক মহিলার ঘরে একসাথে হয়েছে আটটা তো আল্লাহ মেসেজ দিয়ে রাখছেন আগেই একটু পড়িস মাঝে মাঝে কারণ আমার গোডাউন কিন্তু খালি করতে হবে কারণ যতটি বানাইছি সবগুলি দুনিয়া পাঠানোর জন্যই বানাইছি কাজে একটাও আমি গোডাউনে রাখবো না দুনিয়াতে পাঠাইবো তোরা যত নীতি কমাইতে কমাইতে একটার কমে তো আর আসতে পারবে না একটার তো থাকবে ওই একটাই যখন আসবে তখন আমার গোডাউন খালি করার জন্য মাঝে মাঝে আটটা করে দিব এখন ফেরাউন কহ কথা তো ঠিক তাহলে কি করতে হবে তো মহারাজ এক বছর রাখেন এক বছর কাটেন খেয়াল করেন এক বছর রাখেন এক বছর কাটেন এখন 2023 সাল নিরাপদ ঘোষণা দিয়ে দিছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আর কোনো বাচ্চাকে কাটা হবে না এবার 2023 সাল নিরাপদ আমার আপনার যুক্তি বলে যে এই বছরে মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাঠাইয়া দিলে ভালো হইতো কিন্তু আমার আল্লাহ কয় না এত এই হারুন আলাইহিসসালাম রে আল্লাহ এই নিরাপদ বছরে পাঠাইয়া দিয়েছেন আল্লাহ বুঝাইতে চাইলেন ফেরাউন কাটতে চা আর আমি যদি এই কারণে নিরাপদ বছরে মুসাকে পাঠাই তাহলে বোঝা গেল আমি আল্লাহ ফেরাউন রে কিছু ডরাই
তাতে বোঝা যায় কিছু ভয় পায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার আল্লাহ কাউকে ভয় পান এইজন্য নিরাপদ বছর হারুন আলাইহিস সালাম আমি ঘটনা বলা আমার উদ্দেশ্য না তা দেখেন এবার 2024 সাল আবার কাটাকাটির বছর আল্লাহ কয় এই বছর মুসা যাও তুমি যাও এই বছর খেলা এবারেই হবে এখন তো বাংলাদেশে খালি খেলা হয় তোমার কথা কয় না কথাই কথাই শুনি খালি খেলা হবে জানি না এই খেলা কোন মাঠে কোন স্টেডিয়ামে হবে আল্লাহ রাগ করছেন না আপনি না কষ্ট পাইছেন না তো মহতারাম হাজিরিন موسى عليه السلام মায়ের গর্ভে মা তো বুঝে যে আমার পেটে বাচ্চা অস্থির দিন যত গনি আসছে তত অস্থিরতা বাড়তেছে আল্লাহ বুঝিননি যে মার কলবে যে অস্থিরতা আল্লাহ ফেরেশতারে কই মুসার মার কলবটারে আমার আরশের টাওয়ারের সাথে কানেকশন দিয়ে দে ডাইরেক্ট কানেকশন দে যাতে এখানে অন্য কোনোটা ঢুকতে না পারে সরাসরি আরশে আযিম থেকে موسى عليه السلامের মার কলবে মেসেজ আসা শুরু হইছে এ মুসলমান টেনশনের কোনো কারণ নাই বাচ্চা জন্ম নিবে যতক্ষণ পারো দুধ খাওয়াইবা এর পরে যদি না পারো বাস বক্সে করে পানিতে বাসায় দিবা ঘটনা আপনাদের সবার জানা আমার ভাইরা দেখেন মুসা আলাইহিস সালামের মা আরো বড় চিন্তার মধ্যে আরে বাবা ঘরের মধ্যে যদি জব হয় করে আল্লাহ লাশটা তোমারই দিতে পারো বাংলাদেশে অনেক মা অনেক সন্তান অনেক বাবা অনেক ভাই কান্দে আমরা লাশটা ফেরত দেন অন্তত লাশটা দেখে নেও জানাজাটা দিয়ে দাফনটা যেন করতে পারি আমার ভাইরা এখন সমুদ্রে বাসায় দিলে এটা আবার কোথায় ডুবে যাবে কোন প্রাণী খাইবে তত লাশও পাওয়ার কোনো সম্ভাবনা নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা রব্বে করিম কয় আরে এত এই দিকে আগাইতে গেলে তারে আগে আর একটু ভালোভাবে পরিষ্কার একটা ধারণা তাকে দিতে হবে এজন্য আল্লাহ একটু বড় করে মেসেজ পাঠাইছেন এবার একটু বড় করে একটু বড় আর কি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে বলে ও মুসার মা فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসার মা তুমি তোমার সন্তানকে দুধ পান করাও যখন সময় হবে যখন আশঙ্কা করবে পাঠায়া দিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার সন্তান তোমার কুলে ফিরিয়ে দেব এবং আমি আল্লাহ তোমার সন্তানকে পয়গম্বর বানাবো আল্লাহ কি কয় আল্লাহ কি কয় মুসার মা ফিরিয়ে দেব পাঠায়া দিছে চলে গেছে বাসতেছে ফেরাউনের ঘাটে সব ঠিকঠাক উঠায় আনছে বাচ্চা দেখে ফেরাউন নাকো এটি আমার সত্য আচ্ছা গায়ে লেখা আছে বাচ্চা মাত্র কয়েকদিনের বাচ্চা ফেরাউন ইডি আমার শত্রু আসল কথা হয়েছে কি জালেম যারা হয় এদের ভিতর দুর্বল থাকে ভালো কিছু দেখলে কো মাগো না জানি কি না জানি কথা বুঝছেন না তো এই ফেরাউন ফেরাউন দেখে শত্রু আসে এক রাখেন প্রথম কত বাচ্চা কাটছেন আমনে শত্রু না জানি কবে খতম হয়ে গেছে এত বছর যাবত বিয়ে সাদি হইলো সংসার করতে আছে একটা বাচ্চা কাচ্চা নাই মা কয়ে ডাক দেওয়ার কেউ নাই বাচ্চারা যখন সুন্দর এইটারে ছেলের মতো পালব ছেলের মতো পালব তখন তো দুইজনের মধ্যে খালি আই লাভ ইউ আছে আই হেট ইউ নেই ওমা আরে হেটিও তো শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আনে তো লা ইলাহা ইল্লাল্লাহ আগ পর্যন্ত তো ফেরাউন রাজা আসিয়া রানী তো দুইজনের মধ্যে তো আই লাভ ইউর সম্পর্ক আরে তুমি পালবা বলে হ্যাঁ ঠিক আছে ওকে 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 এবার সব ওকে এখন খাওয়াইতে হবে বাঁচাইতে হবে দুধ তো নিডু ডানো রেড কাউ ল্যাকটোজেন 1 2 3 4 এগুলো তো রই যোগে নাই নিশ্চয় কোনো মহিলা লাগবে এখন মহিলা খুঁজতে গিয়া আল্লাহ কয় ওই ফেরেশতারা বাচ্চা তো ফেটে খিদা লাগলে খাওয়া শুরু করে দেবে এই জন্য এই বাচ্চার কলপটারও আমার আরশের টাওয়ারের সাথে লাগাই দিলেন এখন ওই বাচ্চার কলপে মেসেজ কেউ টাকা কাটি না সাবধান একজনের কাছে যাই এখন যত মহিলা নেন মেসেজ করতে গেছে
দেখেন না দেখেন না মাশাআল্লাহ আমাদের হযরত মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাইহি বলতেন কো আমাদেরকে অনেকে কো হুজুর উপরের চাপ আছে হযরত আমিনি কো আমিও বলি আমাদের উপরেও মদিনার চাপ আছে তো দেখেন এবার موسى عليه الصلاه والسلام কারো কোলে যায় না সর্বশেষ موسى عليه السلام এর মাকে موسى নবীর বোনের মাধ্যমে অপরিচিত থেকে নেওয়া হইছে গিয়া যেই মাত্র হাত বাড়াইছে এখন موسى عليه السلام আর কোনো দেরি ওমা গো আস্তে গো বুঝছেন না মনে হয় সর্বশেষ موسى নবীর মাকে বোনের মাধ্যমে নেওয়া হইছে অপরিচিত موسى নবীর বোন কয় আমার কাছে একজন আছে দুধ পান করতেও পারে কো নিয়ে আও এখন নিয়ে আইছে যারে উনিকে আর বাচ্চাকে হাত বাড়াইছে এবার ক্ষুধার্ত বাচ্চা মার মুখ দেখলে যেমন লাফায় এভাবেই লাফায় নিয়ে বুকে দিছে দুধ খাওয়া শুরু করছে সবাই মহা খুশি ফেরাউন কয় মহিলা তোমার জন্য এনে আট রুমের ফ্ল্যাট বরাদ্দ দেব কথা কয় না রে বিশাল করে যা কো মহারাজ আই এম সরি আমি আপনার এই কথা রক্ষা করতে পারবো না আমাকে দিয়ে যদি লালন পালন করায় তো আমার বাড়িতে যেতে হবে আমি গরিব মানুষ আমার বাড়িতে রেখে আপনারটা যত্ন করে আমি লালন পালন করে দেব কো ঠিক আছে বেতন 10000 আস্তে করে সুবহানাল্লাহ করে বলবেন না বেতন 10000 কথার কথা বলছি আল্লাহ কো মুসা তোমার ছেলের মুসার মা তুমি তোমার ছেলের দুধ খাওয়াইতা মাগ না ফিরি আমি একটু হেমদা ঘুরাই আইনা তোমার বেতনের ব্যবস্থা করে দিছি মহব্বতের সাথে বলেন তিনি কে সেই আল্লাহ এখনো নাই না আছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাযিল করেছেন কে হেফাজত করবেন কে বন্ধুরা হেফাজত আল্লাহ যখন যেভাবে দরকার সেইভাবে করবেন তবে এর একটা অংশের একটা পদ্ধতি হলো হাফেজে কোরআনের সিনা আস্তে 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 মাত্র কয়েকদিন আগে এক জায়গায় গেছি 10 বছরের বেশি হবে না এর চেয়ে একটু কম হবে এক মার পেটের দুই ভাই এক মার পেটের দুই ভাই এরকম উঁচা হবে এর চেয়ে বেশি না বয়স 10 বছরেরও বেশি না মোটামুটি উঁচা লম্বা দুজন প্রায় সমান সমান চেহারা সুরতেও প্রায় কাছাকাছি পোশাকও পরাইছে এক কালারের এত সুন্দর লাগে ও মুসলমান এই মুসলমান এবার মাদ্রাসার হুজুর আইসা হুজুরের আপন দুই ভাই মাত্র 8 মাসের ভিতরে কোরআনের হাফেজ হয়েছে কতদিনে নাও কতদিনে 8 মাসে 10 বছর বয়সের ভিতরে যেই মুসলমানের সন্তান যেই আল্লাহর কালামের হাফেজ হয় এর ছাগলের দল লাফাইতে পারবে কিন্তু লাভ হবে না কোরআনকে মুসলমানের কলব থেকে বের করে নেওয়া সম্ভব হবে না 8 বছরে কোরআনের 8 মাসে কোরআনের আয় হায় তাহলে আসেন হেফাজত যদি আল্লাহ করেন ধ্বংস করার ক্ষমতা কাহারও ও বন্ধুরা এবারে আসেন একেবারে আবার আমার জায়গাতে যাই থাকা যাবে না নিয়ে যাবেন কে এটা কয় নম্বর কথা না দুই নম্বর বান্দা তোরে তুই যাস নাই তুই হস নাই আমি আল্লাহ তোরে পাঠাইছি তুই পিছনের কথা যদি ভুলে গিয়ে নাফরমানিতে লিপ্ত হয়ে থাকিস তাহলে মনে রাখ সুম্মা ইউমিতুকুম তোকে কিন্তু আবার মৃত্যুবরণ করতে হবে আবার মৃত্যুবরণ করতে হবে থাকতে পারবে না চাইলেই থাকতে পারবি না আমি যেমন পাঠাইছি তোর বলার কথা কিছু ছিল না আবার নিয়ে আসব তোর কোনো কথা কাজে লাগবে হ্যাঁ অনেকে বলবে যারা প্রস্তুত না তারা তো আজরাইল যখন আসবে তখন কি বলবে আমার একটু সময় দেন আমি একটু নেক আমল করি একটু নামাজ করি একটু তাহাজ্জুদ পড়ি একটু এই করি একটু সেই করি وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إلى جاء أجلها والله خبير بما تعملون
বলবে একটু সময় দেন একটু দান খয়রাত করি একটু সময় দেন একটু নেক আমল করি আল্লাহ কো ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা সময় আসলে কাউকে একটু সময় দেওয়া হবে না তাহলে তাহলে এবার আমি আমার কথা শেষ করতে চাই কয় কথা না কইছিলাম চারটা দুইটাই শেষ হইছে না আরো দুইটা শেষ করতে গেলে আরো দুই বক্তা সময় লাগবে তো এত উলামায়ে কেরাম ওনারা তো বয়ান করবেন এই জন্য এই দুই কথা পর্যন্তই থাকবে বাকি দুই কথা পরে ইনশাআল্লাহ মহতারাম হাজির তাহলে মূল কথা হলো আমার আমরা আসি নাই পাঠানো হয়েছে চাইলেও থাকতে পারবো না নিয়ে যাওয়া হবে পাঠাইলেন কে নিয়ে যাবেন কে এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যাবেন কখন উত্তর একটা হোক সবার জবানে আমি 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 বলছি আমি বলে দিই এটা বলবেন তাহলে সবার এক হবে আমি যদি বলি যে কখন যাবেন উত্তর একটা হবে জানি না কথা ঠিক কিনা হ্যাঁ তা আমি আবার এখন আবার আপনারা রেজি গাই যাইতে যে হবে এটা তো মোটামুটি এতক্ষণে বুঝলাম এখন এর কথা হলো কখন যাবেন এক ঘন্টার কোনো গ্যারান্টি আধা ঘন্টার পনেরো মিনিট দশ মিনিট তাহলে আমি একটা উদাহরণ দিয়ে আশা করি আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো খেয়াল করেন আপনাকে মনে করেন এমপি সাহেব ফোন করছেন দুপুরে ও সালামউদ্দিন রেডি থাকো আমি আসতেছি কোন সময় আসবেন তারে আমি আসতেছি তোমারে বলছি রেডি থাকতা কাজ কাম যা ছিল সব ফেলাই দিয়ে একেবারে বিপি সাহেব জিজ্ঞেস কি ব্যাপার এমন সাজগোজ কারি এমপি সাহেব ফোন করছে উনি বলে আসতেছে কোন সময় আসবে কোন সময় আসবে এটা বলছে না বলছে রেডি থাকতে যে কোনো সময় আসতে পারে এই জন্য আগে ভাগে রেডি হয়ে গেলাম কারণ এমপি সাহেবরে দাঁড় করায় তো রেডি হওয়া যাবে না আচ্ছা বলেন দেখি এখন এমপি সাহেব ফোন দিছে দুপুরে আপনি প্রস্তুতি নেবেন মাগরিবের ঘরে যে কোনো সময় আসতে পারে যদি বলেন তাহলে আপনার প্রস্তুতি হবে নগদ যে কোনো সময় উনি চলে আসতে পারেন আচ্ছা ধরেন আপনি প্রস্তুতি নিলেন না এখন যদি এমপি সাহেব আসে আর আপনাকে আনপ্রস্তুত পান তাহলে বড় জোরে টোরা করে আমি তোমার দুপুরে ফোন দিলাম বললাম যে তুমি রেডি হয়ে থাকার জন্য তুমি আমার কথাটা গুরুত্ব গুরুত্ব দিলে না মূল্যায়ন করলে না তাড়াতাড়ি রেডি হও বড় জোর উদ্দুর রাগ করবে আপনাকে একটা ধমক দিবে এর চাইতে আর বেশি কিছু হবে না বড় জোর উদ্দুর এতই আপনি যদি এমন ভাবে প্রস্তুত থাকেন যে কোনো সময় আর চলে আসতে পারে এই জন্য আগেই রেডি হইলাম তো যেই আজরাইলে থাবা দিলে আর কোন রিকোয়েস্ট চলবে তাহলে কখন আজরাইল আসবে আমাদের জানা নাই তাহলে মরণের প্রস্তুতি নিব আরো দশ বছর পরে আজকের আজকের ফিনিশিং এখানেই হবে তাহলে এখন বলেন কখন যাবেন তাহলে প্রস্তুতি কখন নেবেন হ্যাঁ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এখন থেকে ওয়াদা হোক আর গোনার কাজ করব যারা বলেন নাই কিছু নিয়ত আছে আরো করার আজকে থেকেই নিয়ত হোক আর গোনার কাজ করব যেহেতু আমার যাওয়ার সময় আমার জানা নেই তাহলে আমার প্রস্তুত থাকতে হবে সব সময় যে কোনো সময় যাওয়ার ডাক আসলে যেন আমাকে প্রস্তুত পাওয়া যায় ঠিক তাহলে গোনার কাজ করার কোনো সুযোগ এই 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 কথাগুলোই তো এই কথাগুলোই তো আলেম ওলামারা দিন রাত বলে থাকে মরণের কথা স্মরণ করো তাহলে গুনার কাজ ছাড়তে পারবা বিশ্ব নবীও বারবার বলেছেন আকসিরু যিকরা ফাযিমিল লাযাতিল মাউত ওই মাউতের কথা বেশি করে স্মরণ করো যার মাধ্যমে দুনিয়ার ভোগ বিলাস সব শেষ হয়ে যায় শত শত কোটি টাকার মালিক কবরে কেউ গেছে এরকম আপনাদের জানা মতে আছে আমার কথা কয় না শত শত কোটি টাকার মালিক ছিল কবরে চলে গেছে এমন লোকের খবর এমন মানুষের মরণের খবর জানেন না আছে এরকম দেশে আছে আমার ভাইরা তাদের টাকাগুলো কোথায় তাদের বাড়ি গাড়ি কোথায় তাদের অ্যাপার্টমেন্টগুলো কোথায় তাদের প্রজেক্টগুলো কোথায় আমার বন্ধুরা আপনি এখন যেখানে যেই জায়গাটাকে বলছেন এটা আমার বাড়ি এটা আমার জায়গা এটা আমার দোকান এটা আমার মার্কেট কিছুদিন আগে আপনার দাদা বলতো এটা আমার বাড়ি আমার মার্কেট আমার এরপরে আপনার বাবা বলছেন এখন আপনি বলতেছেন কয়দিন পরে আপনার ছেলে বলবে এই জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে দুনিয়া অতীতে কাহারও হয় নাই দুনিয়া কোনোদিন কাহারও হবেও না
দুনিয়া কাহারও অতীতে হয় নাই দুনিয়া ভবিষ্যতে কাহারও হবেও না দুনিয়া দুনিয়ার জায়গাতেই থাকবে শুধু জপতে থাকব আমার 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 শেষ উনি কইবে আমার 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 শেষ উনি বলবে আমার 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 শেষ সবাই আমার আমার বলতে বলতে তো দুনিয়া অতীতে কাহারও হয় নাই দুনিয়া ভবিষ্যতেও কাহারও হবে না হবে না তবে কোরআন যদি আপনি বলেন যে কোরআন আমার তাহলে কোরআন দুনিয়াতেও আপনার সঙ্গী হবে কোরআন কবরেও আপনার সঙ্গী হবে কোরআন হাশরেও আপনার সঙ্গী হবে ঠিক উলামায়ে কেরাম আছেন দেখেন এই কথাটাই আমার শেষ কথা মহতরম হাজিরিন কবরে যখন যাবেন কোরআন আপনার মাথার পাশ দিয়ে দাঁড়াবে আরো আস্তে আরো আস্তে আরো আস্তে সাথী সঙ্গী কেউ যাবে না স্ত্রী সন্তান কেউ যাবে না ধন দৌলত যাবে না কোরআন গিয়ে এখানে দাঁড়াবে আজাবের ফেরেশতারা আসলে এই তোমরা কারা এ কে আরে আমরা রে কইতাছি না বুঝানোর দেখে বলছি এ কে ও তোমরা কে আমরা আমরা আজাবের ফেরে কেন বাইরো 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 বিদা আল্লাহর বান্দা বান্দি বলবে তুমি কে আজকের এই মুহূর্তে যেখানে আমার সন্তান নাই আমার স্ত্রী নাই আমার মা নাই আমার বাবা নাই যেখানে আমার কোনো কিছুই বলতে নাই তুমি কে আসলা কে তুমি ও আল্লাহর বান্দা বান্দি চেনো না আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা কোরআন দুনিয়া হবে না কোরআন হবে দুনিয়া আপনার হবে না কিন্তু কোরআন আপনার হবে মহতরম হাজিরিন তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার নাই না আছে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোর সাথে সুসম্পর্ক থাকার দরকার নাই না আছে সাহায্য সহযোগিতার দরকার নাই না আছে